আমাদের 1952 সালে ভাষা আন্দোলনে এদেশের রফিক শহীদ বাবু সালাম যারা শহীদ যারা জীবন দিয়েছে ভাষার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি তাদের স্মরণে। আমরা তাদের দোয়া করেছি, আল্লাহ তাদের জন্য বাসি করি। ভাষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বাংলাদেশের মানুষ কি পরিমাণ কষ্ট করেছে, সংগ্রাম করেছে, সেটা আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি। এবং এই যে ভাষার প্রতি যে ভালোবাসা, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। ভাষার বিকৃতি যেন না হয় সেই বিষয়টি সম্বন্ধে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে সকলকে সচেতন থাকতে হবে। ভাষা আন্দোলনে যত সব শহীদ হয়েছেন, রফিক, বরকত, জাব্বার, সালাম, আমাদের নাম যারা অনেকেই আছেন, তারা আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। কিন্তু আমার দুঃখ একটাই, এদেশে বাংলা ভাষার জন্য আমরা অত কিছু করেছি, কিন্তু আজকাল এই দেশে এডুকেশন সেক্টরে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এখনো বন্ধ হয়নি। আসলে আমরা ভাষা আন্দোলন জন্য নিজের মাতৃভাষা অর্জন করবো, বাংলা ভাষায় কথা বলবো, যার জন্য আমাদের ভাষা শহীদরা তাদের রক্তের বিনিময়ে আমরা যে ভাষাটা পেয়েছি সেই যুদ্ধের একটা শহীদ দিবস যেটা আমরা সেই বাংলা ভাষা নিয়ে প্রত্যাশা বলতে এতটুকু বলতে পারি যে আমরা সবাই বাঙালি, বাংলা ভাষায় যেন কথা বলি, বাংলা ভাষার মধ্যে যেন ইংরেজি শব্দটাকে উচ্চারণ না করে আমরা যেন সব বাংলা ভাষায় বলতে পারি, এটাই আমরা আশা করি। আমরা বলবো এবং চাই সবাই বলবে ভাষা, মানে কথা বলে সবাই, এবং আমাদের কোর্ট কাছারি যেটা যা আছে সবই আমাদের বাংলা ভাষায় বলতে হবে, এই ভাষায় বলতে হবে, এই ভাষায় আরো চর্চা করতে হবে। We just visit the monument, the Pangu just said it's a special day for you, so we're visiting Bangladesh and for a couple of days, and it's really, really nice to be here and to see you celebrating a big party, so why don't you participate in this great event? We are very pleased to be here on this special day here and enjoy all the celebration and learn about your country, about how you love the flowers. And, it's really exciting. It's a big surprise. Yeah, happy. Feeling happy. Ekushe fee.